99% মানুষই জানে না বাদাম খাওয়ার সঠিক পদ্ধতি, আর এ কারণে বাদাম নিয়মিত খাওয়ার ফলে আমাদের শরীরে তেমন কোনো উপকার হতে থাকে না। তো বন্ধু, আপনিও যদি কখনো বাদাম গ্রহণ করে থাকেন এবং করতে চান, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাব বাদাম খাওয়ার ফলে আপনাদের কি কি উপকার হতে থাকবে যা অন্য কোনো উপাদান দ্বারা সম্ভব নয়, এবং সাথে সাথে এটিও জানাবো আপনাকে প্রত্যেক দিন কতটুকু পরিমাণ বাদাম খেতে হবে। কেননা অল্প পরিমাণ বাদাম খেলে শরীরে খুব একটা বেশি উপকার হয় না, আবার আপনি যদি প্রত্যেক দিন বেশি পরিমাণ বাদাম খেতে থাকেন তাহলে আপনার শরীরের গরম তাপ বৃদ্ধি হয়ে যাবে এবং আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো আপনি যদি বাদাম খেতে পছন্দ নাও করেন, তাহলে এই ভিডিওটি দেখার পরে আপনি বাদাম নিয়মিত খেতে থাকবেন, সেটি হোক ভেজা বাদাম অথবা শুকনো। কেননা এখানে থাকা উপকার অন্যান্য উপাদানের থেকে অনেক বেশি। তো চলুন ভিডিওটি দেখা যাক। আসলে আমরা সকল বড় মানুষদের থেকে শুনে এসেছি বাদাম প্রত্যেক দিন খাওয়া উচিত, কেননা এই বাদাম আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, চুল মজবুত এবং চেহারার উজ্জ্বলতা ফিরিয়ে আনে, পাশাপাশি শরীরের বিভিন্ন রোগ দূর করতে অনেক উপকার করে থাকে। কেননা বাদামে প্রচুর পরিমাণ ভিটামিন, মিনারেল, ভিটামিন এ, ই, ক্যালসিয়াম, পটাশিয়াম, ওমেগা 3 ও ফ্যাটি অ্যাসিড থাকে। তবে এ বাদামের 100% উপকার আপনারা তখনই পাবেন যখন এই বাদামটি সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা খালি পেটে চিবিয়ে খাবেন, এবং সকালবেলা খাওয়ার পূর্বে এর উপর থেকে বাদামের খোসা ছাড়িয়ে নিয়ে সাদা অংশটি গ্রহণ করবেন। কেননা এতে করে শুকনো বাদাম থেকে এই ভেজা বাদামের উপকার প্রায় দ্বিগুণ হয়ে যাবে। আর এই বাদামের খোসায় ট্যানিন নামক এক ধরনের উপাদান পাওয়া যায় যা সহজে হজম হতে চায় না, আর এ কারণে আমাদের শরীরে বাদামের পুরো উপকারটুকু কখনোই আসে না। ভেজা বাদাম খাওয়ার ফলে আমাদের মস্তিষ্ক প্রখর হয়ে যায়, পাশাপাশি স্মৃতিশক্তি বৃদ্ধি হয়। এটি আমাদের দৃষ্টিশক্তি অনেকটা প্রখর এবং বৃদ্ধি করার পাশাপাশি আমাদের হার্টের জন্য অনেক উপকারী। আপনার যদি হার্টজনিত কোনো সমস্যা থাকে তাহলে নিয়মিত বাদাম খেতে থাকুন, এবং এটি খাওয়ার ফলে হার্টজনিত সমস্যা কিছুটা কমতে শুরু করবে। সায়েন্টিফিকলি এখন প্রমাণিত, নিয়মিত বাদাম খাওয়ার ফলে আমাদের হাই ব্লাড প্রেশার অনেকাংশে কমে যায়। আপনি যদি নিয়মিত বাদাম খান তাহলে সামনের দিনগুলোতে হাই ব্লাড প্রেশার হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায়। সাধারণভাবে দেখতে গেলে এটি আমাদের শরীর এবং চেহারা দুটোর জন্যই অনেক উপকারী। তবে এর পূর্বে আমাদের এটি জানা জরুরি, আসলে আমাদের শরীরের জন্য এই বাদাম কতটুক পরিমাণ গ্রহণ করা উচিত এবং কতটুক পরিমাণ গ্রহণ করার ফলে আমাদের শরীরে উপকার বয়ে নিয়ে আসবে। গরম এবং শীতকালে এই বাদামের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আপনি যে দেশে থাকেন অথবা যে ঘরে থাকেন সেখানে যদি গরমের মাত্রা অত্যধিক বা বেশি হয়ে থাকে, তবে প্রত্যেক দিন আপনি 4 থেকে 5টির বেশি বাদাম খাবেন না। কেননা আপনি যদি 4 থেকে 5টির বেশি বাদাম গ্রহণ করেন তাহলে আপনার স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা দেওয়ার পাশাপাশি আপনার শরীরে গরম বৃদ্ধি হতে পারে। তবে আপনি যদি শীতপ্রধান দেশ অথবা এসি রুমে সারাক্ষণ বসে থাকেন তাহলে বাদামের পরিমাণ কিছুটা বেশি নিতে পারেন। তবে আমরা যদি শীতকালের কথা বলে থাকি তাহলে বাদাম খাওয়ার কোনো লিমিট নেই, তবে এটি আপনি অবশ্যই খেয়াল রেখে খাবেন, এত পরিমাণ বেশি খাবেন না যেটি আপনার শরীরের জন্য কোনো রিয়াকশন সৃষ্টি করতে পারে। আপনি শীতকালে সর্বোচ্চ 20 থেকে 25টি বাদাম খাবেন, তবে গরমের সময় অবশ্যই কম পরিমাণ। তবে আপনি যখনই বাদাম খাবেন এটি যেন সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা খান সেদিকে খেয়াল রাখবেন, কেননা ভেজা বাদামে উপকারিতা দ্বিগুণ হয়ে থাকে। তো বন্ধু, আজকের এই টিপসটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানান, আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয়। এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তো আজকের মতোই এখানেই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ সবাইকে।